হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে টাকার অনুযায়ী এখন আমার ব্যবসাটা কেমন চলতেছে। প্রথমত তো আপনার এই দোকানে কোনো ফ্রিজ ছিল না। হ্যাঁ, 3 বছর পর্যন্ত কোনো ফ্রিজে আমার দোকানে ছিল না। 4 বছরের মাত্রামাত্র যখন ফ্রিজ আনলাম, একটা কফির মেশিন কিনলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমার দুটি ভাই কমেন্ট করেছিল যে আসলে মুদির দোকান শুরু করতে গেলে যে কি পরিমাণ পুঁজির দরকার হয় এবং কি কি জিনিসপত্রের প্রয়োজন হয় শুরু করতে গেলে, তো সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এবং আরেকটা বিষয় ক্লিয়ার করে দেব যে আসলে মুদির দোকানে কীরকম ইনকাম হতে পারে। তো বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আপনি দেখুন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, এটির মধ্যে ক্লিক করে রাখুন। পরবর্তীতে যখন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। আমরা এই মুহূর্তে একটি বায়ের দোকানে আছি। আসলে ওনার দোকানটা কিন্তু মুদির দোকান, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো এখানে আসলে আমরা যা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কোম্পানির প্রোডাক্ট কিন্তু উনি বিক্রি করে থাকেন। এছাড়াও এখানে একটি ফ্রিজও আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে একজন ভাই যিনি এই দোকানের মালিক, ওনার সাথে কথা বলবো যে আসলে উনি কতদিন যাবত এই দোকানটা চালাচ্ছেন এবং কী ধরনের পুঁজি নিয়ে উনি এই ব্যবসাটিতে আসছিলেন, সেই বিষয়টা আমি ওনার কাছ থেকে জানবো। এবং আপনাদেরকে অনুরোধ করব যে আসলে আপনাদের যদি কোনো বিজনেস সম্পর্কে কিংবা কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, অবশ্যই আপনি আপনার সেই মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব আপনার সেই মতামতে সঠিক উত্তর দিতে। তো চলুন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, বড় ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনার তো আল্লাহ পাক ভালোই রাখছে। তো ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি যে মুদির দোকানটা চালাচ্ছেন, যে এটা আসলে আপনি কতদিন যাবত এই মুদির দোকানে আছেন এবং কীরকম টাকা নিয়ে আপনি এই মুদির দোকানটা রানিং করেছিলেন, অর্থাৎ শুরু করেছিলেন। এবং আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি কত টাকা এখন ইনকাম করতেছেন সেই বিষয়টা। হ্যাঁ জি ভাই, আপনার এই দোকানে 5 বছর ধরে দোকানে আসি, 5 বছর ধরে দোকানদারি করতেছি এবং দোকানে আলহামদুলিল্লাহ আপনার দোয়া এখন ভালোই চলতেছে। তো আপনি কীরকম টাকা নিয়ে এখানে এই ব্যবসাটি শুরু করেছিলেন আপনি একটু বলবেন? টাকা পয়সা বলতে গেলে আপনার মনের শক্তি হলো বড় শক্তি। মনে যদি সাহস না থাকে তাহলে ব্যবসা করা যায় না। মনের সাহস হলো সবচেয়ে বড় সাহস। টাকা পয়সা তেমন কিছু না, টাকা পয়সা নিয়ে আসলাম 30,000 টাকা নিয়ে আসছিলাম প্রথমে। 30,000 টাকা নিয়ে আসছিলাম, এরপর প্রথম 2টা র‍্যাক বানাইছিলাম। 11,000 টাকা খরচ হয়েছে, 11,000 টাকা খরচ হলে 19,000 টাকা রয়েছে। 19,000 টাকা নিয়ে বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে অনেক কেনাকাটা করছি, অনেক যা বলার শেষ নাই, প্রায় 200 আইটেমের মতো কিনছি 19,000 টাকা। তো সাদেক ভাই, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার যে দোকানটায় আপনি এখন আছেন, এটা কি আপনার নিজের নাকি ভাড়া আছেন, কোনটা? না ভাই, এটা আমার নিজের না, এটা ভাড়াটিয়া দোকান। তো আপনি কি মাসে টাকা দেন না বছর ভিত্তিক টাকা দেন, কোনটা? না, এই গ্রামাঞ্চল তো এই জন্য মাসে টাকা নেয় না, এটা বছর শেষে টাকা নেয়। আচ্ছা, কিরকম কোনো অ্যাডভান্স দিতে হয় আপনার নাকি মাসে মাসে দিতে হয়? স্যার, বছরে দিতে হয়। আপনার বছরে হয় 10,000 টাকা বছর, যদি আপনি 3 বছরে টাকা দেন 30,000 টাকা, এগুলো আপনার কাছে, কিন্তু প্রতি বছরে টাকা দিতে হয়। প্রতি বছরে টাকা দিতে হয়। আচ্ছা যাই হোক, এখন আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার এখন বর্তমানে কীরকম ইনকাম আসে আপনি একটু বলবেন। হ্যাঁ, আপনি দেখতেই পাচ্ছেন যে টাকার অনুযায়ী এখন আমার ব্যবসাটা কেমন চলতেছে। প্রথমত তো আপনার এই দোকানে কোনো ফ্রিজ ছিল না। হ্যাঁ, 3 বছর পর্যন্ত কোনো ফ্রিজে আমার দোকানে ছিল না। 4 বছরের মাত্রামাত্র যখন ফ্রিজ আনলাম, একটা কফির মেশিন কিনলাম, এরপরে আর দেখতেই পাচ্ছেন টাকার অনুযায়ী কেমন ব্যবসা। আচ্ছা আচ্ছা, তো এখন কতটুকু ইনকাম করতেছেন একটু অনুমানটা যদি আমাদেরকে জানাতেন। এটা হলো মনে করেন যে মইনারি দোকানের মধ্যে হলো শতকরা 10% ইনকাম। আচ্ছা আচ্ছা, শতকরা 10% ইনকাম, 1,100 টাকা ইনকাম। আচ্ছা আচ্ছা, যে কোনো মইনারি দোকান আছে। আচ্ছা আচ্ছা, তা তারপরও একটু বলবেন যে দৈনিক কেমন ইনকাম আসে। দৈনিক আপনার
পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওর সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।